জিহাদ আমাদের দলের না কিন্তু আবু জাহাল বেঈমান জানে না যে মুসলমানের চোখ কিন্তু আল্লাহর নূরে এরা দেখা শুরু করে কোন সুবহানাল্লাহ ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ ইমানদার ব্যক্তির চোখের চাহনি ভিন্ন এরা কিন্তু দুই নম্বর এক নম্বর দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ দুই নম্বর এবং এক নম্বর সব এরা দেখতে পায় অতএব আমাদের এই সমাজের মধ্যে রাখালগঞ্জে যদি এই মুহূর্তে মনমোহন সিং আসে ভারতের প্রধানমন্ত্রী আর যদি অনুরোধ করে যে আজকে ঈশার নামাজের ইমামতি আমি করব ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি রাখালগঞ্জের এইখানে এসে যদি বলে যে আজকে ঈশার নামাজের অনুমতি মানে ইমামতি করব আপনারা আমার পিছনে একতে না করেন কি বলেন আমরা করব না হাত উঁচু করে কর না আমরা জীবনে কোনোদিন কেন করবেন না তারিখ কি কম আছে কথা কেন না তারিখ কি কম আছে মনমোহন সিং এর মাথার পাগড়িটা কি ছোট জামাটা কি খাটো নাকি জামা খাটো না তারি অনেক বড় বিশাল পাগড়ি মনমোহন সিং তার বড় আমাদের ইমামতির যোগ্য নয় যেহেতু তার ভিতরে কলেমা নাই কি নাই ইমান তার ভিতরে নাই কাজে ইমান কোনদিন ইমানদারের ইমাম হতে পারে না নেতা হতে পারে না আবু জাহাল তার গোয়েন্দা দলের মধ্যে একজন গোয়েন্দাকে দাড়িওয়ালা গোয়েন্দা বের করে টুপি আর পোশাক পরিয়ে দিয়ে মুসলমানের দলের ভিতরে ঢুকাই দিল মুসলমানের দলের ভিতরে ঢুকাই দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ যায় নাই ওর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেই বলছে হল্ট ইউ আর আন্ডার অ্যারেস্ট কয় দাঁড়াও তুমি গ্রেফতার তুমি অ্যারেস্ট হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন লোকটা দাঁড়িয়ে দেখায় কয় আমি তো মুসলমান হযরত আবু বকর সিদ্দিক বলছেন যদি মুসলমান হও তো ফের কলেমা বা দাও কলেমা কও কথা বুঝেন নাই একাত্তরের যুদ্ধের সময় হানাদার পাকিস্তানি যখন বাংলাদেশের উপরে তাদের মতলব হাসিল করার জন্য আসলো তখন ভারতের মধ্যে কিছু হিন্দু যেতে পারে নাই এই হানাদার খান সেনাদের হাত থেকে নিজকে বাঁচানোর জন্য সে সময় কিছু হিন্দু যারা তারাও মাথায় টুপি দিছে মুখে দাঁড়িয়ে রাখছে কথা বুঝতে পারছেন ঠিক এই ধরনের একজন হিন্দু দাড়িওয়ালা টুপিওয়ালা এক খান হানাদার সৈনিকের হাতে যখন ধরা পড়ল তুই খান হানাদার সৈনিকটা তারা জিজ্ঞেস করছে কেন তো মুসলমান হো তো লোকটি উত্তর দিয়েছে হিন্দু যার দাঁড়িয়ে আছে টুপি আছে কাহা হম মুসলমান হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান তো খান হানাদার জিজ্ঞেস করছে তো ফের কালেমা বা দাও এখন তো কলেমার খবর নাই ও কলেমা বলা শুরু করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে কলেমা ওই খান হানাদার যেটা ওটাও দুই নম্বর ছিল ওটাও কলেমা দাঁড়ালা ও বলা শুরু করছে হ্যাঁ তুমনে সহি বাতায়া তুমনে সাজ বাতায়া তুমনে সহি বাতায়া তুমনে সাজ বাতায়া এই পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন রসুল এসেছেন সেই নবী এবং রসুলের অনুসারী যারা তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ব্যক্তিকে রাজুলে মুলহাম হিসেবে আল্লাহ বেছে নিয়েছেন রাজুলে মুলহাম মানে নবীর যুগে নবীর সাথী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সাথীর ভেতরে তাদের অন্তরগুলোকে এত সুন্দর করে পবিত্র করে দেন ইমানের শক্তি তাদের এত বিপুল পরিমাণে সৃষ্টি হয়ে যায় যে ওই নবীর কাছে যখন আল্লাহর ওহী আসা শুরু করে তখন নবীর দরবারে যে লোকটা বসা থাকে তার প্রতি ঈমানদার তার রাডারে ধরা পড়া শুরু করে বলো সুবহানাল্লাহ নবীর সিনার মধ্যে কি আসবে ওহী আসবে কোন না ওহী আসবে কার নবীর কলমের মধ্যে ওহী আসবে কিন্তু সেই ওহীটা আসার মুহূর্তে তার
অনুসারী ওলি যারা তাদের রাডারে আগে ধরা পড়ে সুবহানাল্লাহ হযরত ওমর সম্পর্কে তারিখুল খুলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি 24টা ঘটনা লিখেছেন কয়টা 24টা একটু জোরে কোন 24টা এই 24টা ঘটনা তিনি লিখেছেন 24টা ঘটনার মধ্যে একটি হলো এই যে নবীজি যখন খানায় কাবা কাবা ঘরের তওয়াফ শেষ করে যখন মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে যাচ্ছিলেন ঠিক ওই মুহূর্তে আমার নবীজিকে ওমর বললেন প্রস্তাব করলেন যে নবীজি এই জায়গায় দুই রাকাত নামাজ পড়েন নবীজি বললেন ওমর তুমি নবী না আমি নবী নামাজ পড়তে হলে আমি পড়তাম আমি বলতাম এখানে নামাজ পড়ো তোমরা আমিও পড়লাম কিন্তু আমি তোমাদেরকে কিছুই বললাম না অথচ ওমর তুমি আগেই আমাকে প্রস্তাব করছো এখানে নামাজ পড়েন নবীজি বললেন ওমর আমার উপরে আমার আগে তুমি কোনো কথা বলো না হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর মাফ চাই আর কখনো বলবো না নবীজি তার কদম মোবারক তুলে যখন আগানো শুরু করলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন واتخذوا من مقام ابراهيم مصلى نبي مقام ابراهيم সামনে দুই রাকাত নামাজ পড়েন উমর তো কিছুক্ষণ আগে ওই কথাই কইছিলেন নবীর সাথে উমরের জীবনের সম্পর্ক হতে হতে উমরের জীবনে এত বড় পবিত্র হওয়া শুরু করলো আল্লাহর ওহী আমার নবীর উপরে আসার আগে উমরের রাডারে ধরা পড়া শুরু করলো সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এক বিরাট জিনিস নবীর দরবারে যারা নাই এরা সাধারণ ব্যক্তি নয় এরা জগতের মধ্যে এত বড় মহান আল্লাহর নবীর কাছে ঈমান নিলেন তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে সামনে বসাইয়া গোটা দেশের মধ্যে কোনো বৃষ্টি নাই দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না কোথাও এক ফোঁটা পানি আকাশ থেকে পড়ছে না মেঘ দেখা যায় না সাহাবায়ে কেরাম নবীর চাচাকে মাঝখানে বসিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা শুরু করলেন মাবুদ নবীজির চাচা আব্বাস একজন ভালো মানুষ তার ওসিলায় তুমি আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও হাদিস শরীফের মধ্যে আছে সাময়িকরাম হাত নামাতে পারেন নাই তার আগে আকাশের বৃষ্টি পড়া শুরু করেছে নবীদের সাথে এদের লিঙ্ক যোগাযোগ থাকার কারণে এটা ডাইরেক্ট লাইন কথা বুঝতে পারছেন যা বলে তাই হয়ে যায় আগরতলার রাজা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই তিনি নোয়াখালীর একজন ফুরফুরা সিলসিলার একজন মানুষ সেই প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইকে আগরতলা রাজা ডেকে আহ্বান জানিয়ে বলল হুজুর আপনি আমার এখানে আসবেন উনি বললেন ঠিক আছে রাজা ডেকেছেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইকে একজন সুফি মানুষকে সুফি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই আগরতলা রাজার হিন্দু রাজার কাছে তিনি উপস্থিত হলেন জিজ্ঞেস করলেন কি জন্য আপনি আমাকে ডেকেছেন রাজা উত্তর দিলেন 3 বছর যাবত দেশের মধ্যে কোনো পানি নাই বৃষ্টি নাই আপনি দয়া করে একটু জাতির জন্য দোয়া করে দেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই বললেন আমি একজন মানুষ দোয়া করলে কি বৃষ্টি হবে হিন্দু রাজা বলেছে আমি শুনেছি এই জমিনের মধ্যে আল্লাহর নাকি কিছু বন্ধু মানুষ আছে ওরা আল্লাহর কাছে বললে সাথে সাথে আল্লাহ কবুল করে নেন আপনি একটু কর না একটু দোয়া করেন না প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি দোয়া করলে হবে আপনি হিন্দু মানুষ এই বিশ্বাস কি আপনার আছে জাতি বাঁচতেছে না এখন বিশ্বাস না করে যাই কই কথা বুঝেন কি নেই অতএব আপনি দয়া করে তাড়াতাড়ি কামটা করেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই তিনি বললেন একটা শুকনা পুকুর আমাকে দেখিয়ে দাও একটা শুকনা পুকুরের মাঝখানে তিনি দাঁড়িয়ে গেলেন
শুকনা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, মাবুদ এই মুহূর্তে তোমার নবীর উম্মত হিসাবে যারা নবীর উসওয়ায় হাসানার উপরে নবীর জীবনী যারা অনুসরণ করেছে, এমন আলিম এমন সুফি যারা, ওরা নবীর ওয়ারিশ, এরা হচ্ছে বনি ইসরাইলের যুগের নবীদের সমমর্যাদায়। তোমার নবীর প্রদর্শিত পথ, ওই পথে জীবনকে উৎসর্গিত করেছি, এই মুহূর্তে আমি পুকুরের উপরে শুকনা পুকুরের উপরে দাঁড়ালাম, তুমি যদি বৃষ্টি না দাও এই পুকুর থেকে আমি কোনোদিন উঠবো না, তুমি যদি বর্ষা না দাও তাহলে এই পুকুর থেকে কোনোদিন আমি ডাঙ্গায় উঠবো না। হাজিরিন, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহা